ভয়ংকর রূপ। ধুমুহার ফলত বহুলোকে নিজের ঘর হেরুয়াবলগিয়া হয়েছে, এজন লোকের মৃত্যু হয়েছে। আর সেই সময়তে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ডাঙর ঘোষণা করেছে যে ধুমুহাত যখন নিজের ঘর হেরুয়াইছে সাহায্য প্রদান করব বর্তমানের সরকারখনে। লগতে যখন মৃত্যুক আকুয়ালি লৈছে তেওঁলোকক 4 লাখ টাকা পর্যন্ত বা তেওঁলোকৰ পৰিয়ালক 4 লাখ টাকা পর্যন্ত দিয়া হব বর্তমানের সরকারখনৰ দ্বারা। এই মুহূর্তের আটাইতকৈ ডাঙর খবরটো আমি আপনাদের জানাই আছো, বর্তমানের সরকারখনে লৈছে এক ডাঙর সিদ্ধান্ত। প্রলয়ংকারী ধুমুহাত ক্ষতিগ্রস্ত লোকলৈ হিমন্ত সরকারের ডাঙর ঘোষণা, ধুমুহাত ক্ষতিগ্রস্ত লোকক ক্ষতিপূরণ দিব হিমন্ত সরকারে। এই মুহূর্তের আটাইতকৈ ডাঙর খবর, ক্ষতিগ্রস্ত পরিয়ালক শীঘ্রই ক্ষতিপূরণ দিয়ার নির্দেশ মন্ত্রী যোগান মোহনের। ধুমুহাত ঘর বিধ্বস্ত হওয়া সকলে লাভ করব 1,20,000 টাকার ক্ষতিপূরণ। ধুমুহা ব্রজপাতত নিহত হওয়া লোকের পরিয়ালে লাভ করব 4 লাখ টাকার ক্ষতিপূরণ। আহত লোকসকলে লাভ করব 2 লাখ টাকার অর্থ সাহায্য। 42টা NDRF আর SDRF দলক সাজু হয়ে থাকার নির্দেশ মন্ত্রীগী। কালি সীতাপথারর অজিত বৈদ্য নামের এজন লোকে গছ পড়ি নিহত হয়েছিল। প্রলয়ংকারী ধুমুহাত ক্ষতিগ্রস্ত লোকসল হিমন্ত সরকারের ডাঙর ঘোষণা। এই মুহূর্তের আটাইতকৈ ডাঙর খবরটো দি আছো, ধুমুহাত ক্ষতিগ্রস্ত লোকক ক্ষতিপূরণ দিব হিমন্ত সরকারে। ক্ষতিগ্রস্তর পরিয়ালক শীঘ্রই ক্ষতিপূরণ দিয়ার নির্দেশ মন্ত্রী যোগেন মোহনের। যোগেন মোহনে মন্তব্য করেছে ধুমুহাত ঘর বিধ্বস্ত হওয়া সকলে লাভ করব 1,20,000 টাকা। ধুমুহা বজ্রপাতত নিহত হওয়া লোকের পরিয়ালে লাভ করব 4 লাখ টাকার ক্ষতিপূরণ। আহত হওয়া সকলে লাভ করব 2 লাখ টাকার অর্থ সাহায্য। 42টা NDRF আর SDRF দলক সাজু হয়ে থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। কালির দিনটি দেখবলে পাওয়া গেছিল শিলাপথারের এজন যুবক অজিত বৈদ্য, যার বয়স আছে 35। ঘরের ভিতরতে আবদ্ধ হয়ে আছে ধুমুহা বরষুণের সময়ত, কিন্তু হঠাৎ ঘরের পিছফালে থাকা একটা বৃহৎ গছ ঘরের উপর বাগরি পড়ে, আর যার ফলত এই অজিত বৈদ্য নামের 35 বছরীয় লোকজনের মৃত্যু হয় বা যুবকজনের মৃত্যু হয়। দৃশ্য দেখাই আছো, এই দৃশ্যসমূহ আপনি এবার ভালদরে চাও। এটা ধেমাজির দৃশ্য, ধেমাজিত ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল এনেদরে ধুমুহা বরষুণে, শিলাবৃষ্টিয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ভিন্ন অঞ্চলত। নলবাৰীত দেখবলে পাওয়া গেছে ভয়ঙ্কর রূপ ধারণ করা শিলাবৃষ্টিয়ে, আর একটা সময়তে শিলাপথার মাজুলি সকলোতে দেখবলে পাওয়া গেছে। বিভিন্ন ঠাইত মন্দিরসমূহও ভাঙিছে এনেদরে, বা মন্দিরের তিনপাত উড়াই লৈ গৈছে, সাধারণজনের ঘর ভাঙিছে, গছ বাগরি পড়েছে। আর সেই সময়তে যোগেন মোহনে ডাঙর ঘোষণা করেছে, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকারে ডাঙর ঘোষণা করেছে যে ধুমুহাত যখন নিজের প্রাণ হেরুয়াইছে বা বজ্রপাতের ফলত যখন প্রাণ গৈছে তেওঁলোকৰ পরিয়ালে লাভ করব 4 লাখ টাকা। ঠিক একটা সময়ত যখন আহত হয়েছে তেওঁলোকে লাভ করব 2 লাখ টাকা, আর যখন ঘর বিধ্বস্ত হয়েছে বা যখন ঘর ভাঙিছে তিনপাত উড়ি গৈছে তেওঁলোকে লাভ করব ধন। এই মুহূর্তের আটাইতকৈ ডাঙর খবর আমি আপনাদের জানাই আছো, ক্ষতিগ্রস্ত সকলক বা যখন ক্ষতি হয়েছে তেওঁলোকক অর্থ সাহায্য প্রদান করব বর্তমানের সরকারখনে।